জয় হিন্দ বন্ধুরা, আমি দেব আর তোমাদের প্রত্যেককে স্বাগত নতুন একটি ফ্রেশ ব্লগে। আজকের এই ব্লগটি 2022 সালের কালী পুজোর সাঙের যে ভাসান কৃষ্ণনগরে হয় তার উপরে বেস করে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, আবেগ ঐতিহ্য ভালোবাসার শহর কৃষ্ণনগরে কিন্তু সাং একটি অন্যতম আবেগ। এবং এই আবেগের মধ্যে কিন্তু চলে এসছে আমাদের প্রথম যে ঠাকুরটা তোমাদের আমি দেখাবো। আমি বাহ্যিক ক্লাবের যে ঠাকুর সামনে চলে এসছে সেটা কিন্তু সাঙে খুব সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু ঠাকুরটি বের হচ্ছে। তোমরা দেখো, এ দেখো ঠাকুরটি সাঙে এইভাবে কাল মানুষের কাঁধে চেপে কিন্তু মা যান। এটা আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য। তো সামনের থেকে ক্লাব বেরিয়ে গেল এবং ধীরে ধীরে একের পর এক ঠাকুর আসবে। আর একটি ঠাকুর সামনে দাদাভাই, নতুন বারোয়ারি, নতুন মা আর কি। তো সেটি দেখো তোমাদের সামনে থেকে পাস করলো। এইভাবে কিন্তু পর পর ঠাকুর আসবে আর যাবে এবং রাজবাড়ি ঘুরে আমাদের যে জলঙ্গি নদী শোভাযাত্রা সহকারে কিন্তু সেই পর্যন্ত সাঙের মাধ্যমে ঠাকুরগুলো যায়। আমি তোমাদের সাঙের যে ঠাকুরগুলো সেগুলোই মেনলি দেখাচ্ছি। এর আগে রাসের চাকায় এবং গাড়িতে করেও কিন্তু প্রচুর ঠাকুর ভাসান হয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি না। যেহেতু সাংটাই আমার কাছে মূল বিষয়, সেহেতু আমি সাংটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড আবেগ রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং ভালোবাসা রয়েছে। যেটা বললাম, কৃষ্ণনগরকে আমরা ওই জন্যই ভালো বেশিভাবে চিনি। সেবক সংঘের ঠাকুর দেখো, কথা বলতে বলতে কিন্তু সামনে থেকে পাস করে যাচ্ছে। ধীরে ধীরে সেবক সংঘ এগিয়ে যাচ্ছে। শুভ বিজয়ার যে বাতাসা যে ছড়াতে ছড়াতে, সেটা কিন্তু এখানে কিন্তু আমাদের প্রসাদ হিসাবে উপর থেকে বাতাসা ছেটানো হয় যারা দর্শনার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে। তো সামনে দেখো, অপেক্ষা করছি আমরা, সামনে কোন ঠাকুরটি আসছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা তুমুল থাকে। এই মুহূর্তে আরও একটি ঠাকুর, আমি বলে রাখি সব ক্লাবের কিন্তু নামগুলো আমার জানা নেই সব ঠাকুরের, যেহেতু প্রচুর ঠাকুর হয় কৃষ্ণনগরে এবং কিছু কিছু ঠাকুরের ক্লাবের যে নামগুলো সেগুলো কিন্তু উপরে লেখা থাকে না। তো সেহেতু আমি তোমাদের বলছি না। দেখো, এইভাবে কিন্তু সাঙের মাধ্যমে মাকে নাচানো হয়। এখন এইভাবে যখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো এটা সাং নাচানো বলে, মাকে নাচানো হয়। এইভাবে সামনে ধীরে ধীরে নিরঞ্জনের পথে সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। তো পরে আরেকটি ঠাকুর, মা অভয়া, সেগুন বাগানের যে বারোয়ারির ঠাকুর, সেটি দেখো সামনে থেকে পাস করে যাচ্ছে ধীরে ধীরে প্রতিমা নিরঞ্জনের ঘাটের উদ্দেশ্যে, আমাদের যে জলঙ্গি ঘাট রয়েছে সেই দিকে। তো আরও একটি ঠাকুর কিন্তু সামনের দিকে চলে আসছে। এটাও তোমার বোধহয় নাজিরাপাড়া বারোয়ারির যে মা, সেই মা নরমুণ্ড মালা হাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত এবং সাঙে চড়ে যাচ্ছে। এবং দেখো আমাদের কৃষ্ণনগর, এই দেখো, এইটা হচ্ছে আবেগ, এইটা ঐতিহ্য, এইটা ভালোবাসা, এইটা আমাদের অহংকার। এইভাবেই কিন্তু আমরা শোভাযাত্রা বের করি। এটাই আমাদের কাছে একটা অন্যরকম ফিলিংস আনে। এবং কালী পুজোর থেকে যেটা শুরু হয় সব পুজোতেই আমরা রাখার চেষ্টা করি। এইভাবেই দেখুন পাগলি মা কিন্তু বেরিয়ে আসছে সামনে থেকে শোভাযাত্রা সহকারে। এবং উল্লেখযোগ্য, খুব সুন্দর একটা লাইটিংয়ের মাধ্যমে কিন্তু মায়ের রূপ কিন্তু আরও সুন্দর এবং ভয়ঙ্কর কিন্তু সুন্দর এরকম একটা হয়ে উঠেছে। তো চলো আমরা পরের ঠাকুরটাকে দেখে নেওয়ার চেষ্টা করব। পরের ঠাকুরটা দেখি কোন ঠাকুর আসছে। এটা আমাদের যে পৌরসভার যে মোড়টা, সেই জায়গাটায় এই মুহূর্তে আমরা রয়েছি। পৌরসভার মোড়ে কিন্তু দেখো চারিদিকে মানুষের সমাগম। এই মুহূর্তে রাত্রি বেজে গেছে অনেক, 2:30 বাজতে এলো, কিন্তু মানুষের কিন্তু উৎসাহ, কোনো রকম উদ্দীপনার কোনো ঘাটতি নেই। এটা নলুয়াপাড়া বারোয়ারির ঠাকুর সামনে থেকে বেরিয়ে আসছে। জয় মা কালী, হর হর মহাদেব। তো চলো, নলুয়াপাড়া যে সামনে থেকে বেরিয়ে গেল, তারপরে দেখো আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যেই জায়গাটায় মানুষের, দেখো আর এই যে দৌড়, এই যে আমাদের ছেলেরা, কৃষ্ণনগরের ছেলেরা যে দৌড়ায় মাকে কাঁধে নিয়ে, কিন্তু মা চণ্ডালিকা মানে রণচণ্ডী রূপে কিন্তু মা ছুটে বেরিয়ে যাচ্ছেন আর কি। সুন্দর লাইটিংয়ের মাধ্যমে কিন্তু, ফোকাস লাইটের মাধ্যমে এটা দেখানো হচ্ছে। তার পরবর্তীকালে কিন্তু জবা মা একদম সুন্দরভাবে কিন্তু সেম টু সেম সাঙে করে মা ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। জয় মা কালী। এবং খুব সুন্দর একটি গাড়িও রয়েছে পেছনে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগলো। তারপরে পরপর যেহেতু ব্যাক টু ব্যাক ঠাকুর, আমি তোমাদেরকে এডিটের মাধ্যমে দেখাচ্ছি, এতটা ব্যাক টু ব্যাক হয় না, একটু সময় লাগে, যেহেতু ভিডিওটা লেন্থি হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু এডিট করে ছোট করে কাট করে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখেছো এখানে প্রত্যেকের L15 নাম্বারগুলো কিন্তু ঠাকুরের নিরঞ্জনের ক্ষেত্রে কোনটা কোনটার পরে আছে, কোন ঠাকুর কোন ঠাকুরের পরে আছে এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়।
তো দেখো আরও একটি ঠাকুর কিন্তু সামনে থেকে চলে এসছে, এটা রান ক্লাবের সরি এটা নেক্সট ক্লাবের ঠাকুর। আমি তোমাদের জুম ইন করে দেখালাম একটুখানি, এবং এই দেখো উপরে এইভাবে একটি ছেলে থাকে, এরা কিন্তু ওই ইলেকট্রিকের যে লাইটের তারগুলো থাকে সেগুলো কিন্তু বাঁচাতে সাহায্য করে বাঁশের মাধ্যমে। সামনেই কিন্তু সেবক সংঘের মা ভবানী সামনে থেকে বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটি রূপ মায়ের। মায়ের রূপ কিন্তু ভয়ঙ্কর, ওই যে আগেই বললাম যে ভয়ঙ্কর হোক তবুও সুন্দর, এই রূপের মধ্যে মাকে কিন্তু অনেক রূপে আমরা পুজো করি। তো যাই হোক, কথা হচ্ছে এর মধ্যে থেকে সামনে দেখো অরবিন্দ বয়েজ ক্লাব, অরবিন্দ বয়েজ ক্লাবের যে ঠাকুরটা সামনে একটু দাঁড়িয়েছে, আমি তোমাদের একটু সুন্দর মায়ের মাতৃ মুখটা দর্শন করাই। দেখো কি সুন্দর সৌম, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে, অদ্ভুত সুন্দর। এবং কৃষ্ণনগরে যে আসবে না তারা বুঝবে না এই আনন্দ বা এই অনুভূতি। এই দেখো এই যে উচ্ছ্বাস, সামনে পতাকা নিয়ে আমরা প্রশাসনের সহযোগিতায় সবার মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির যে একটা বাতাবরণ তৈরি করে নিজেদের ক্লাবগুলোর মধ্যে প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কৃষ্ণনগরে পুজোটা করার চেষ্টা করি। তো দেখো এই আনন্দটা এই উচ্ছ্বাসটা রাত ভোর চলে, এবং সারা মানে সকাল ওই তোমাদের সন্ধ্যে থেকে শুরু করে রাত্রির 8:30 থেকে শুরু করে একদম পুরো সকাল পর্যন্ত, ভোর 7 পর্যন্ত বিসর্জনের অনুষ্ঠান হয়। তো এ দেখো সামনে আরও একটি কিন্তু ঠাকুর, সেটি শোভাযাত্রা সহকারে কিন্তু বেরিয়ে আসছে। এখানে আমাদের কিন্তু পাগলি মায়ের সঙ্গে এটি কিন্তু ক্রসিং হচ্ছে, এটা শ্রীদুর্গা কলোনির ঠাকুর সামনে থেকে বেরিয়ে গেল, সরি আমি একটু ভুল বললাম, রানীমার সঙ্গে। বা দেখো রানীমার যে টিমটি এটা আমাদের কৃষ্ণনগরের একটি উল্লেখযোগ্য হরিজন কলোনির ঠাকুর, 2 হরিজন কলোনির, এটির একটি হিস্ট্রিও রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো আমাকে। এই যে এই ঠাকুরটি, এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রানীমা, আমরা এই ঠাকুরকে একটু আলাদাভাবে দেখি সবসময়। যাই হোক সব মাই সমান কোনো ব্যাপার না, চলো সেই রিজনটাও আমি তুমি কমেন্ট সেকশানে কেউ যদি জানতে চাও আমাদেরকে বলবে, আমাকে বলবে, আমি বলবো। তো সামনে থেকে দেখো ক্লাব শাক্ত খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরটি বের করছে, এটি একটু অন্য রূপে কালী ঠাকুরটি করা হয়েছে। এটি দেখো দু হাতে খাড়া মারা যে কালী ঠাকুরগুলো রয়েছে, খাড়া ধরে রয়েছে, সেই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর লাগে আমার ব্যক্তিগত। একটু হয়তো ভয়ঙ্করী মাতা সামনে, ও আচ্ছা আচ্ছা, আগন্তুকের ভয়ঙ্করী মাতা, নামও যেরকম ভয়ঙ্করী দেখতে সত্যি খুব ভয়ঙ্করী। আমি এই মুহূর্তে পোস্ট অফিসের মোড়ে রয়েছি, এটা আবার ঘুরে সামনের থেকে যাবে চ্যালেঞ্জের মোড় হয়ে একদম ভাসানের যে রাস্তাটা, যারা কৃষ্ণনগরে এসছো তারা জানো। সামনের থেকে দেখো মালোপাড়া বারোয়ারি যতদূর সম্ভব, একদম মালোপাড়া বারোয়ারি ঠাকুর কিন্তু শোভাযাত্রা সহকারে প্রশাসন একদম সুন্দর সহযোগিতা করছে নিরঞ্জনের পথে। সামনে কিন্তু আরও একটি ক্লাব রয়েছে, সেটি বেরিয়ে আসছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু লাইটিংয়ের মাধ্যমে এবং সাং বারবারই বলছি তার মাধ্যমে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা নিরঞ্জনের যে ঘাট, জলঙ্গি নদীর ঘাট, সেই ঘাটে। এবং মাঝে মধ্যে কিন্তু সাংকে বিশ্রাম দেওয়া হয়, সাংয়ের যারা রয়েছেন এই দেখো যারা মাঝে মধ্যে একটু দাঁড় করানো হয় রাস্তায় নিয়ে যেতে যেতে কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে, কারণ খুবই একটি হেভি ঠাকুর মায়ের, মা আর কি। এ দেখো সাং যেমন এরকম একটু বিশ্রাম দেওয়া হয়, পরে আবার কিছুটা পথ নিয়ে যাওয়া হয়, এইভাবে কিন্তু চলে। তো চলো সামনে আরও একটি ঠাকুর, ট্যাবলোর মাধ্যমে কিন্তু বাবাকে নিয়ে প্রথমে নিয়ে যাওয়া হলো, এটি ঘূর্ণি হালদার পাড়া সম্ভবত, একদম এটি হালদার পাড়া ঠাকুর সামনে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আবার একটি সামনে ঠাকুর চলে আসছে, পরপর একদম ব্যাক টু ব্যাক ঠাকুর রয়েছে। দেখো কী সুন্দর নীলেশ্বরী মাতা রয়েছে, এটা নীল রঙের ঠাকুর। আমরা ঠাকুরের নামগুলো এইভাবেই হয় অনেক সময়, কালারের উপরে ডিপেন্ড করে বা তার রূপের উপরে ডিপেন্ড করে আমরা নামগুলো দিয়ে থাকি। তো দেখো সামনে এই ক্লাবটির আমি নাম পড়তে পারছি না যেহেতু উপরের যে চালিটা কিছুটা ছিঁড়ে গেছে ওখানে নামটা লেখা থাকে। তো চলো দেখো উচ্ছ্বাসটা দেখো, জাস্ট এই যে ক্ল্যাপটা দেখো, এই যে হ্যান্ড যে ক্ল্যাপটা, এই যে হাত তালিটা, আমরা কিন্তু কৃষ্ণনগরবাসী সেই সব ঠাকুরকে কিন্তু উৎসাহিত করি। এবং এই যে বললাম রানীমা, রানীমা তো অবশ্যই, এই রিজনটা ওই যে বললাম কমেন্ট সেকশনে তোমরা জানতে চেয়েও আমি তোমাদেরকে যারা যারা জানতে চাও তার রিজনটা আমি জানিয়ে দেবো এখানে। ওই যে বেশি বললে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে। তো পরেরটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে এই ঠাকুরটিকে, একটু ভয়ঙ্কর রূপ কিন্তু কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো কৃষ্ণনগরে যারা আসনি সাংয়ের জন্য, এটা তো কালী পুজো যাচ্ছে, আমরা বেশিরভাগ সময় কিন্তু সাংটাই প্রেফার করি, তারা অবশ্যই চলে এসো সামনে থেকে দেখো খুব ভালো লাগবে। এটা চ্যালেঞ্জ মোড়টা কিন্তু ঘুরছে,
এটাও আগন্তুকের যে ভয়ঙ্করী মাতা, কিছুক্ষণ আগেই তোমাদের আমি ভিডিওটি দেখিয়েছিলাম। এখানেও হয়তো শাংটাকে একটু বিরাম দেয়া হবে, চেষ্টা করা হয় সবসময়। আমরা যারা বেয়ারা ভাইরা থাকে তাদেরকে আমরা সাপোর্ট করি যে মাকে একবার নিয়ে চলো, একবার নিয়ে চলো। এতে কি তারা এনকারেজ হয় এবং এটা তারা একটা উৎসাহ পায় এবং তারা যতটা সম্ভব আমরা চাই মাকে কম রাস্তায় নামানো হোক, এইভাবে আমরা নিরঞ্জনটা করে থাকি। সাঙের যে বিষয়টা বলছি আমরা, তো এই অবশেষে দেখো সকাল হয়ে আসছে, রাত শেষ করে কিন্তু সূর্যের আলো ফুটে গেছে একদম। সামনে কিন্তু অনামিকা ক্লাব, অনামিকার বিরাট বড় ঠাকুর, বিরাট বড় মা কালী, খুব সুন্দর ড্রেস আপও আমরা দিয়ে থাকি মাঝে মধ্যে। যেই যেমন সাঙের যারা ভাইরা রয়েছে, দাদা ভাইরা রয়েছে, তাদের জন্য কিন্তু ড্রেস আপের ব্যবস্থা থাকে, আলাদা করে একটা কোট থাকে, কালার থাকে। যাই হোক, তো সেই ঠাকুরটা বেরোচ্ছে। তো আমি অনেকক্ষণ ধরে শেষে একটা কথাই বলবো, অপেক্ষা করছিলাম যে আমাদের এই সামনের একদম আমাদের পাড়ার সামনে একটি ক্লাব রয়েছে, সে ক্লাবের নাম মহাদেবতা। আমরা অপেক্ষা করছিলাম যে মহাদেবতার ঠাকুর আসছে না কেন। তো আমি বাড়ি ফেরার পথে আমি তখন দেখতে পাচ্ছি যে একদম ভোরবেলায় তখন কিন্তু মহাদেবতার ঠাকুর কিন্তু সাঙে করে একদম সুন্দর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জনের পথে চলেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে।